হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। বাউন্ডুলে আবার এসে হাজির, তবে এবার পাহাড়ে নয়, সমতলে। আমি অনির্বাণ, আমি শাহানা। বাউন্ডুলের পক্ষ থেকে আমরা আবার হাজির হয়ে গেছি আপনাদের কাছে। কালকে তো আমরা আজকে সকালবেলা ফিরলাম, কালকে রাতে ট্রেন ছিল, তো চলে এলাম নেমে পাহাড় ছেড়ে। মনটা ভারাক্রান্ত তো বটেই, তবে আবার যাব, এর মধ্যেই যাব। অনির্বাণকে আমি বারবার বলেছি, অনির্বাণ আবার কিন্তু মানে 6 মাসের অপেক্ষা, গত বছরটা যেতে পারিনি, আশা করছি 6 মাসের মধ্যে আবার আমরা যাব পাহাড়ে। এবার চলুন পাহাড়ের কিছু কিছু আমরা এক পাহাড়ের কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আমরা পাহাড় থেকে, পাহাড় ছেড়ে চলে এলেও তাদের নিয়ে আমরা সাথে করে এসেছি। আপনারা তো বেড়াতে গেলে অনেকেই অনেক কিছু নিয়ে আসেন, অনেক কিছু স্মৃতি যেগুলো থাকে সেই জায়গার, একটা মেমেন্টো বা যা কিছু। আমরা দেখুন পাহাড় থেকে কি কি নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন। হাসবেন না কিন্তু, যেটা আমি দেখাতে চলেছি সেটার জন্য আমরা পাহাড় থেকে পাহাড়ি কিছু সবজি নিয়ে এসেছি, সেগুলো আমরা আমাদের বাড়ির কিচেনে এই কয়েকদিন ধরে যে কটা দিন পাহাড়ের স্মৃতিটাকে রেখে দেওয়া যায় সেরকম রান্না করব। সেই সবজিগুলো দিয়ে বিভিন্ন রকম ওদের ওখানের মতো করে পদ রান্না করব। কি কি সবজি নিয়ে এসেছি অর্গ্যানিক, এগুলো সম্পূর্ণ ভেজিটেবলস দেখাই। এখানে মূলো নিয়ে এসেছি, লাল মূলো যেগুলো, বিট নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি, দেখুন গাজরের শাকগুলো অবধি রয়েছে, এগুলো কিন্তু অর্গ্যানিক একেবারে। এই যে রাই শাক নিয়ে এসেছি, এটা ওখানের একটা খুব স্পেশাল একটা ডিশ, এটা দিয়েই আজকে আমি আমার ডিশটা বানাবো, আপনাদের দেখাবো। স্কোয়াশ নিয়ে এসেছি, দেখুন এই স্কোয়াশ এখানেও পাওয়া যায় কিন্তু ওখানের মতো টেস্ট পাবেন না, একদম গ্যারেন্টিড। আর এটা দেখুন একটা নতুন ধরনের সবজি, এটা হচ্ছে স্কোয়াশের যে গোড়াটা, এটাকে ওরা বলে জড়া, জড়া বা জড়া এরকম টাইপের একটা ওরা উচ্চারণ করে। এটা স্কোয়াশের গোড়াটা, এটা আলুর মতো দিয়ে সবজিও ভালো হয়, এছাড়া চিকেনের সাথে বা মাটনের সাথেও খুব ভালো হয়। আজকে আমি আমার কিচেনে তৈরি করব হচ্ছে ওই চিকেন দিয়ে, রাইশাক দিয়ে, মানে রাইশাক চিকেন। ও আরেকটা জিনিসও এনেছি, সেটাও একটু এটার সাথে শেয়ার করেই নিই আপনাদের সাথে, সেটা হচ্ছে দেখুন মূলোর আচার। ওরা ওখানে এই আচারটা খুব ভালো খায় আর কি, দেয় হোমস্টেগুলোতে মূলোর আচার, এটাও আমরা নিয়ে এসেছি ওখান থেকে। চলুন তাহলে আজকে দেখি আজকে কোন সবজিটা দিয়ে কি আমি তৈরি করছি। রাইশাক দিয়ে চিকেন রান্না করবো আজকে, চলুন দেখাই। ওখানে আমরা খেয়েওছি আর এটা করতে কি কি লাগে ওখান থেকে পুরো রেসিপিটা জেনে এসেছি, সেটা আমি আমার কিচেনে নামাবো আজকে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, যদিও ওরা স্কিন শুদ্ধ চিকেন নেয় কিন্তু আমি স্কিনলেসই নিয়েছি, 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কুচনো কাঁচা লঙ্কা, টমেটো একটা বড় দেখের কুচনো, পেঁয়াজ 3টে কুচনো, আর এখানে আমি রাইশাকগুলোকে একেবারে এরকমভাবে কুচিয়ে নিয়েছি, দেখুন রাইশাক কুচনো। আর লাগছে আমার নুন, হলুদ, রান্নাটা সাদা তেলে করব, আর এতে আমি একটু মিট মশলা সানরাইজার ব্যবহার করব। এই দিয়ে আমি আজকে আমার কিচেনে তৈরি করব রাইশাক চিকেন, কষা কষা রাইশাক চিকেন। চলুন দেখি কেমন করে বানাচ্ছি, চলুন দেখি রেসিপিটা। তাহলে কড়াইতে প্রথমে তেল গরম হয়ে গেছে, সাদা তেল আমি 5 চামচ মতো দিয়ে দিয়েছিলাম, একটুখানি ওরা তেল বেশি দিয়েই রান্না করে এই চিকেনটা। এবারে আমি পেঁয়াজ দিয়ে একে একে, তাতে রসুন বাটা, পেঁয়াজ কিন্তু আলাদা করে ভেজে নিলাম না, দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব আমি একসাথে দিয়ে দেব, এরকমভাবে দিয়ে কাঁচা লঙ্কা সবকটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে এতে নুন হলুদ দিয়ে অল্প হলুদ দেব, দিয়ে আগে একটু 5 মিনিট মতো, 3-4 মিনিট মতো কষে নেব। আমার এটা মোটামুটি আমি একটা এরকম ভাজা ভাজাও না, এরকম মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, আমি এতে দিয়ে দেব আমার চিকেনের টুকরোগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে হলুদ, আমি নুনটা দিয়ে দিয়েছি, এবার এতে আমি হলুদ দিয়ে দেব। ওরা কিন্তু বডি পিস খুব ইউজ করে জানেন তো, আমি দেখেছি আমরা বলা সত্ত্বেও ওরা বডি পিসটা দিতেই থাকে চিকেনের। আমরা বাড়িতে যেহেতু বডি পিস খাই না, আমি লেগ পিসেই করেছি, কিন্তু
নুনটা এখানে কম দেব যেহেতু মিট মশলায় নুন থাকবে। এবারে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে কষতে দেব। ঢেকে দিয়েছি চিকেনটাকে, এবারে ওটাকে কষতে দিয়ে দিয়েছি মানে কিছুক্ষণ হোক। ততক্ষণ আপনাদের সাথে না কিছু অভিজ্ঞতা আমার শেয়ার করার ছিল, আমি ওখান থেকে বলেছিলাম। প্রথম যেটা সেটা হচ্ছে যে মনটা তো খারাপ, বাবাই মার সাথে গেছি এতদিন বাদে, বিয়ের পর থেকে বাবাই মার সাথে এতদিন তো প্রথম থাকলাম আর কি, তো বাড়ি এসে থেকে আমার মনটা খুব খারাপ করছে জানেন তো, একদম কোনো কিছুতেই মন দিতে পারছি না। যাই হোক, থাকতেই হবে। আর একটা যেটা সেটা হচ্ছে আমরা তো মানে প্যাকেজ ট্যুরে গেছিলাম, তো স্কাই হাই থেকে আমরা বুক করেছিলাম। স্কাই হাই থেকে লাস্ট 8 ইয়ার্স আমরা ওনাদের সাথেই আমরা এই ট্রাভেল করছি। ভীষণ ভালো ওনাদের মানে আর কি সার্ভিস কি বলবো। আর স্কাই হাইয়ের সমস্ত ডিটেল আমি দিয়ে দেবো। একটা বারের একটা ট্যুরের একটা পার্টের অভিজ্ঞতা খারাপ বলে তো ওনাদের খারাপ বলতে পারি না। তো ওনাদের ওখানে রুনা ম্যাডাম যিনি আছেন, অবশ্যই আপনারা স্কাই হাই থেকে যদি বুকিং করেন ওনার খোঁজ করবেন, এবং অনির্বাণের রেফারেন্স দিলে তো হবেই। তাছাড়া উনি ভীষণ মানে ভীষণ একজন ভালো মানে ভদ্রমহিলার ব্যবহারও ভালো এবং এত ভালো সার্ভিস উনি দেন। কিন্তু এবারে দার্জিলিং এ বাবাই মাকে নিয়ে গিয়ে যে হোটেলটায় ছিলাম 7 সিস, সেই হোটেলটা এতটা মানে খারাপ কি বলবো। সেখানে কোনো রকম মানে হোটেলটা হয়তো ভালো কোনো এক সময় ছিল, কিন্তু সেখানে কোনো এ নেই, পরিষেবা পাওয়া যায় না। প্রথমত রুম সার্ভিস খুব একটা ভালো না, তারপরে আমরা বারবার বলেছিলাম এজেড পার্সন নিয়ে যাচ্ছি, আমাদের জন্য একটুখানি সেরকম ভাবে রুম গুলো দেওয়া হয়। আমাদের দেওয়া হয়েছিল 5 তলায় ভিউ রুম বলে, দো ওটা ভিউ রুম যে ভিউ রুমই হয়তো ছিল, আমরা দেখতে পাইনি আমাদের ব্যাডলাক। কিন্তু 75 বছরের আর একজনকে 68 বছরের মানে লোকজন নিয়ে অত উপরে ওঠাটা, এটা হয়তো একটুখানি খারাপই হয়েছে আর কি। তবে হোটেলের ব্যবহার খুব খারাপ, আমি বলবো যে ওই 7 সিস হোটেলে আর যেখানেই যান ওখানে একদম যাবেন না। যাই হোক, এটা আমার মতামত। এবার আমি চিকেনটা দেখি, তারপর আবার আসছি আপনাদের কাছে। আচ্ছা, ঢাকনা খোলার পর এরকম দেখতে হয়েছে চিকেনটা, একদম দেখুন। প্রত্যেক দিন থেকে এই টাইমটাতেই আমার ভাতের ভাতটাকে ফেলতে হয়। যাই হোক, এবারে আমি এটাতে ওই কেটে রাখা কুচি করে রাখা রাই শাকটা দিয়ে দিলাম। রাই শাকের পরিমাণটা যেরকম শশক হবে আমি বড় এক বাটি দিয়েছি, ওরা সেরকম ভাবেই বলেছিল আর কি। আর তার সাথে আমি এখানে মিট মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে 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 15 মিনিট 10 মিনিট, প্রথমে 10 মিনিটের জন্য ঢাকবো। 600 গ্রামের জন্য আমি 1/2 প্যাকেট মিট মশলা দিলাম, দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য গ্যাসটাকে লো করে। আমি খুলে নিলাম 15 মিনিট বাদে, এরকম দেখুন দেখতে হয়েছে রাইশাক চিকেনটা। এটাতে আমি একটুখানি টেস্ট করে দেখলাম, একটুখানি এটা কম আছে, ঝাল কম আছে, এবং আমি ওই যে বলেছিলাম হাফ এ দিতে মিট মশলা, ওটা আমি পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি, মানে 1 প্যাকেট আমি অ্যাড করে দিলাম। আর ঝাল কম থাকার জন্য আমি এতে আরও কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে আরও আমি 5 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে এবারে বসিয়ে দেব। দেখুন রাইশাকগুলো সিদ্ধ হয়ে গেছে, মিশেও গেছে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমার তেলও ছেড়ে গেছে, এরকম কষা কষা দেখতে হবে। একটাই আমি একটু আপনাদের বলতে এ করেছিলাম, কারণ এটা তো সম্পূর্ণ আমিও বাড়িতে নতুন ট্রাই করছি, ওদের একটু লাল লাল দেখতে হয়। ওরা গুঁড়ো লঙ্কা দেয়, গুঁড়ো লঙ্কা আমি এখানে 1 টেবিল স্পুন মতো টিস্পুন আমি পরে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি নামিয়ে নেব। তাহলেই রেডি আমার গরম গরম রাই শাক চিকেন। দেখুন আমার গরম গরম রাই শাক চিকেন একদম রেডি হয়ে গেছে, এরকম দেখতে হবে। আদার গন্ধটা একটু বেশি থাকবে, রসুন বেশি দিলে কিন্তু রাই শাকের গন্ধটা চলে যায়, এতে রাই শাক আর আদা দুটো গন্ধই পাওয়া যাচ্ছে। এরকম দেখতে হবে রাই শাক চিকেন। হ্যালো ফ্রেন্ডস, রাত হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, রাই শাক চিকেন পুরো সুপার হিট। যদিও আমরা রাতে ভাত দিয়ে খেলাম,
একদম ওখানের মতো খেতে হয়েছে। আপনারা ট্রাই করবেন এটা আপনাদের কিচেনে, এবং অবশ্যই রসুনটাকে একটু কম দিয়ে আদাটাকে বেশি দেবেন, আর তাতে রাইশাকের গন্ধটা থাকে আর কি। রসুনটা দিলে কি রসুনের গন্ধটা ভীষণ ডমিনেটিং হয়ে যায়। তো যাই হোক, আজকের আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাউন্ডুলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন ভিডিওটা। আর দেখুন আমার সাথে কে আছে, এতদিন বাদে প্রচুর অভিমান হয়েছে, কদিন কিন্তু ঠিক করে খাওয়া দাওয়া করেনি, আজকে খাচ্ছে ঠিক করে, পাশে বসে রয়েছে। তো যাই হোক, মনটা খুব খারাপ জানেন তো, একদম মন লাগছে না কলকাতায়। তো আপনারা ভালো থাকবেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও ভালো রাখুন। কালকে তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।